আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা React.js এর ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব যে ফোর্স আপডেট সম্পর্কে ওকে ফোর্স আপডেট কিভাবে কাজ করে অনেক সময় আমাদের ফোর্স করে কোনো আমাদের পেজকে রিফ্রেশ দিতে হয় ওকে তো সেটা আমরা কিভাবে করব তো সেটা করার জন্য আমাদেরকে ফোর্স আপডেট মেথড ইউজ করতে হবে তো চলুন আমরা সেটা ইউজ করব তো গত দিনের মতো আমাদের রয়েছে গত টিউটোরিয়ালের মতো আমরা ইউজ করতেছিলাম mycom বলতে mycomponent.js টাকে index.js এর মধ্যে ইনক্লুড করে দিয়েছি সেই index. include কি করছে এই যে রেন্ডার করছে এটা কোথায় আমার এই ডকুমেন্ট অর্থাৎ index.html এর root নামক আইডিতে যেগুলো আমি ব্যাখ্যা করেছি আপনাদেরকে লাইভ সাইকেল ওকে তো তারপরও যাই হোক এখানে আমরা এই এখন আমরা এরকম রেন্ডারিং না করে আমরা যেটা করব সেটা হলো আমরা বাটন একটা তৈরি করব ওকে বাটন ওকে এটা রিফ্রেশ দিলাম হলো রিফ্রেশ ওকে আচ্ছা এই বাটন রিফ্রেশ আর এইখানে নিচে আমরা ইউজ করব হলো h1 এর মধ্যে সাপোজ আমি h1 এর মধ্যে ইউজ করি এখানে আমার রিফ্রেশ দেওয়া হচ্ছে কিনা সেটা বোঝার জন্য আমি যেটা ইউজ করব সেটা হলো Math.random ওকে Math.random নামে ফাংশনটা ইউজ করব এখন চলুন দেখি এই আর এই কনস্ট্রাক্টরের মধ্যে আমার এসব কিছু দরকার নেই ওকে এটা থাক ওখানে যা আছে থাক ওগুলো কনস্ট্রাক্টর থাকলে সমস্যা নেই React unique conclusion টাইপ React unique ও দুটোই ইয়ে করছে কিন্তু কোনো ডিভিশন নেই তাই না দেখেছেন এখানে মেইন ঘটনা হলো আমাদের যে এক্সিস কে অবশ্যই একটা ডিভিশনের মধ্যে আমাদেরকে রাখতে হবে ওকে তাছাড়া সে কাজ করবে না কারণ সে এখানে আমাদের কিন্তু এই বলেই দিছি এররে তো বলেই দিল এই যে আমরা এখানে যদি এই ফ্র্যাগমেন্টটাও আমি বোঝাবো ফ্র্যাগমেন্ট আসলে কি আমাদের কনসোলে চলে যায় তাহলে এখানে কনসোলে গেলে কিন্তু বলবে যে র‍্যাপের কথাটা বলবে এই যে js element must be wrapped in an enclosing tag এটা যেটা বলতে সেটা এখানেও enclosing tag এর মধ্যে এখন আমরা enclosing tag এর মধ্যে দিয়েছি এখন আমি কন্ট্রোল সেভ এখন আর সমস্যা হবে না should have return statement আরে বাবা কি রে রিটার্ন দেয়নি ওমা আচ্ছা রিটার্নটাও কেটে দিয়েছি দেখেছেন কত ভুল আব্দুল একটা না বলি ওকে এবার কাজ করবি বাড়ি ওকে কাজ করেছে এই যে রিফ্রেশ বাটনে ক্লিক করলে নাথিং হ্যাপেন এই র্যান্ডম ফাংশন বারবার র্যান্ডমলি নাম্বার জেনারেট করার কথা রিফ্রেশ যদি হয় তো রিফ্রেশ হচ্ছে না তবে আমি এখানে এখন একটা onChange হ্যান্ডেলার লাগাবো onClick হ্যান্ডেলার লাগানোর সিস্টেম আপনারা জানেন যে এখানে অবশ্যই camelCase ইউজ করতে হবে আর কার্লি ব্রেসেস এর মধ্যে দিতে হবে this. আমি নাম দিছি রিফ্রেশ ওকে রিফ্রেশ ওকে দেন আমি এখানে একটা ফাংশন arrow ফাংশন তৈরি করছি আপনারা জানেন আমরা arrow ফাংশন ছাড়া আমরা কিন্তু arrow ফাংশনের ইয়া করব হ্যাবিট করব ওকে কারণ arrow ফাংশন ছাড়া আমরা this dot forceUpdate ওকে আমি forceUpdate দিছি forceUpdate forceUpdate চলে আসছে forceUpdate ওকে বাস এটুকুতে কাজ হয়ে যাওয়ার কথারই বাবা মানে এখানে যখন আমি ক্লিক করব এটা রিফ্রেশ কে হ্যান্ডেলারকে কল করে এখানে এখানে এসে পাবে this.forceUpdate দেখি তো কাজ হয় কিনা nothing কেন কাজ হচ্ছে না তার মানে এইখানে this কাজ করছে ঠিক আছে কোনো এরর নাই ঠিক আছে কিন্তু এই this বলতে সে কি বুঝছে এইখানকার দিস বলতে কিছু বুঝছে না তাই না এইখানে আমাকে এটা বাইন্ড করে দিতে হবে dot আমাদেরকে এইখানে তো এইখানে যেটা হলো সেটা হলো এইখানে আমাকে বাইন্ড করে দিতে হবে। ওকে, তাহলে আমি লিখছি this dot refresh is equal to this dot refresh dot bind this। ওকে, আমাকে this বলতে কনস্ট্রাক্টরটা বাইন্ড করে দিতে হলো এই this এর মধ্যে, এই ফাংশনের মধ্যে কনস্ট্রাক্টরটা বাইন্ড করে দিতে হলো। হ্যাঁ, তাছাড়া কাজ করছে না। আচ্ছা, এখন আমরা যদি দেখি তাও কাজ করছে না, তাই না? তাহলে এইখানে আমরা আমাদের arrow ফাংশন উঠিয়ে যদি দিই, এখন যদি দিই, এখন ক্লিক করলে হ্যাঁ এখন কাজ হচ্ছে। কি ব্যাপার, একবার তুমি হও কাজ, বারবার কেন তুমি হও না? এখানে এখানে যত আছে ক্লিক করলে ও ওটা চেঞ্জ হয়নি। আচ্ছা, কিসের সমস্যা কি বাবা? হ্যাঁ, নামের কোনো ভুল, কন্ট্রোল সি, তবে ঠিক আছে। আচ্ছা, এখানে সমস্যাটা কি? আমার এখানে সমস্যাটা পসিবলি খুঁজে দেখতে হবে। ও এখানে আমি সি ইউজ করি নাই। এবার আমি যদি এবার সেভ করি, এইবার কাজ হইতে পারে। এই যে কাজ হচ্ছে, তার মানে আমার ওখানে onClick বানানটা ভুল ছিল। এখানে ক্লিক করলে ফোর্সলি আমার এটা কিন্তু আপডেট করছে যে এখানে ডকুমেন্টের মধ্যে যে যে ভ্যালুগুলো আছে সেগুলো আপডেট করছে। ওকে, এইভাবে আমরা ইউজ করতে পারি। তো এখানে আমরা একটু চেঞ্জও করতে পারি, যদি এইখানে দিস বাইন্ড করে না দিই তাহলে এইখানে আমাকে arrow ফাংশন ইউজ করতে হবে। arrow ফাংশন ইউজ করলেও হওয়ার কথা। চেক করে দেখি, হ্যাঁ চেক করলে প্রবলেম কি। ওকে, এবার যদি সেভ করি, এখন যদি যাই, ঠিক আছে। তার মানে কি, আমি arrow ফাংশন ইউজ করলে এখানে বাইন্ড করতে হবে না। আরে বাবা, বাইন্ড করতে হবে না। আর যদি arrow ফাংশন ইউজ না করি তাহলে আমাকে বাইন্ড করতে হবে। এইভাবে করে আমরা ফোর্স আপডেট ফাংশনটা ইউজ করতে পারি। ঠিক আছে, এই যে আপডেট হচ্ছে, ভ্যালু চেঞ্জ হচ্ছে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। পরবর্তী দিনে রিঅ্যাক্টের নতুন কিছু নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।